আমরা তো অপরায়ন পদ্ধতি শিখে গেছি, এবার আরেকটা পদ্ধতির নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি, যেটা দিয়ে আগের যে প্রশ্নটার এই দুটো ইকুয়েশনকে আমি দেখো একই রকম ভাবে সলভ করব। কি হবে তুলনামূলক মানে কি, দুটো ইকুয়েশন দিয়ে কিছু একটাকে তুলনা করতে হবে, এই জন্য তুলনামূলক। আমি আর আবার বলবো কেন নামটা তুলনামূলক পদ্ধতি হয়েছে। আমি কি করছি, এই যে ইকুয়েশনটা থেকে আমি এক্স এর ভ্যালু বার করছি, 19 - 2y, আর এই ইকুয়েশনটা থেকেও আমি এক্স এর ভ্যালু বার করছি, 24 - 3y। এবার এখানে এক্স এর ভ্যালু এটা, এখানে এক্স এর ভ্যালু এটা, তার মানে কি এরা দুজন সমান। তুলনা করলাম যে এর এক্স এর ভ্যালুর সাথে এর এক্স এর ভ্যালুকে তুলনা করলাম, তাহলে 19 - 2y = 24 - 3y। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা সলভ করব, -2y + 3y যেখানে খুশি তুমি y এর ভ্যালুটা লিখে দাও, আমি এখানেই লিখছি। তাহলে x এর ভ্যালু কত, 19 - 2 × 5 19 - 10 পরের ইউনিটে পরিবর্ত পদ্ধতি শিখবো।